হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজ আমি দেখাবো যে একটি ফোনে দুইটি স্ক্রিন কীভাবে করা যায় এবং দুইটি স্ক্রিন কীভাবে আমরা ব্যবহার করব, দুইটি ডিসপ্লে কীভাবে সেটিং করব। চলুন একটু দেখে আসি। যাদের ফোন খাওমি তাদের অটোমেটিকে সেটিংয়ে সেই অপশনটা আছে, আর যাদের অন্য অন্য ফোন আছে তাদের জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন অ্যাপ স্টার প্লে স্টোর থেকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। কথা না বাড়িয়ে আসুন কাজটা শুরু করা যায়। প্লাস আইকনে ক্লিক করে এখানে টপ অ্যাপ এখানে ক্লিক করে আপনার পছন্দ যে অ্যাপসটা আপনি কাজ করবেন সেই অ্যাপসটা এখানে সেটিং করে নেবেন। যেহেতু আমি এখানে ক্রোম ব্রাউজারটা সেটিং করে নিলাম, তারপর হলে নিচে আরেকটি আইকন আছে প্লাস আইকনে, সেখানে ক্লিক করে এখানে আমি ইউটিউব রাখবো। এখানে ক্লিক করব, অলরেডি আমার কাজ হয়ে গেছে, এখন সেভ করব। সেভ করা শেষ, এখন কেটে দিব। এই দেখুন আমার অ্যাড করা হয়ে গেছে, এই যে অ্যাড করা হয়েছে, এখানে ক্লিক করব। তারপর এখানে পারমিশন অ্যালাউ করে দিব। এখানে অলরেডি যেহেতু আমার পারমিশন অন করে দিয়েছি, আপনারা আমি যেভাবে অন করে দিয়েছি আপনারাও সেভাবে অন করে দিবেন। তারপরে এখানে এটা সিলেক্ট করে দিবেন, হয়তোবা এখানে এটা দেওয়া থাকবে, আপনারা এটা সিলেক্ট করে দিবেন। এই লঞ্চারটা এখানে সিলেক্ট করে দেওয়ার পর ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পর নিচের দিক দেখবে এখানে অফ লেখা আছে, এটা অন করে দিবেন। যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি এর কারণে আমার এটা ওপেন হবে না, আমি যখন রেকর্ডটা বন্ধ করব তখন আমার এটা কাজ করবে। যাই হোক বন্ধুরা, আমি যেভাবে কাজ করলাম সেইভাবে কাজ করলে ইনশাল্লাহ হবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।